জয় যোগীরাজ, সবাইকে আমার নমস্কার। এই ক্রিয়াযোগ রূপ শ্বাস ক্রিয়া একটি সুপ্রাচীন বিজ্ঞান, সুপ্রাচীন বিজ্ঞান। 155 পৃষ্ঠা, রাইট সাইডে আসবে। জয় যোগীরাজ, আশা করি সবাই ভালো আছেন। জ্ঞানীগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে। প্রতি রবিবার সন্ধে 8:30 সময় জুম প্ল্যাটফর্মে অনলাইনে যোগীরাজ কথা পুরাণ পুরুষ শ্রী শ্যামাচরণ লাহিড়ী গ্রন্থ পাঠ এবং আলোচনা হয়। সেই এই আলোচনায় যুক্ত হতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে ট্রুকলার গ্রুপ পাবেন, এই গ্রুপে জয়েন করে যান বা নাম্বারও পাবেন। কল করে আপনার নাম লিখান এবং প্রতি রবিবার 8:30 আগে জুম লিঙ্ক পেয়ে যাবেন। এটা ফ্রি ক্লাস। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা পাই, যেগুলো আপনারা শুনে সমৃদ্ধ হতে পারবেন। ভালো থাকবেন। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। হয়তো মানে এটা দাদা যেটা বলেছেন সেই জায়গাটুকু পাঠ করছে আগে। বড্ড সুন্দর জায়গা। বেদ, উপনিষদ, গীতা ও তন্ত্রযোগ শাস্ত্রের প্রায় প্রতি পংক্তিতে ইহার রহস্য ও উপযোগিতা বর্ণিত হইয়াছে। যজ্ঞ, নিত্য, পূজা ও সকল প্রকার ধর্ম কর্মের মধ্যেও এই যোগের প্রতি প্রতীক লক্ষিত হয়। বর্তমানে প্রতীকের আড়ালে যেমন দেবদেবী ঢাকা পড়িয়া গেছে, তেমনি যজ্ঞ বা বাহ্য পূজার অন্তরালে প্রাণযজ্ঞ আবৃত হইয়া গিয়াছে। তোমরা বলবে এটা কেমন হলো? যেমন ভাবে তোমরা দুর্গা পূজার থেকে দুর্গা উৎসবে চলে গেছো, যেমন করে তোমরা আজ থেকে 30-40 বছর আগে প্যান্ডেলে পূজা তো কম হতো, ক্লাবে পূজা কম হতো, বাড়িতেই দুর্গা পূজা হতো। দুর্গাপূজা ছোটবেলাকার কথা বলছি, অত লাইট ফাইটও ছিল না তখন। কি দেখতে দুর্গাপূজা? তোমরা অনেকেই জানো যে বাড়িতে এক চালার দুর্গা ঠাকুর হতো এবং পুরোহিত পুজো করতেন, আর পুজোতে তোমরা মশগুল হয়ে থাকতে, উপাস করতে, এই করতে, সেই করতে পূজায়। কিন্তু আজকে তোমরা এটা করো বা তোমাদের পরের জেনারেশনটা করে না? কিসের পূজা হচ্ছে? আলো, মাইক, লাইট, প্যান্ডেল, পূজা কই? পূজা তো আর নাই। পূজা পূজা কি হচ্ছে? খেলা? খেলাও বলবো না, ঠিক পূজা যেমন আড়াল পড়ে গেল, ঠিক এই দেবদেবীর এই যে মূর্তি দুর্গাপূজা, দেবদেবী দুর্গাপূজার যে মূর্তি, দুর্গা, অসুর, লক্ষ্মী, গণেশ, এই যে তোমরা দেখছো আর কি, এরা তো যোগীদের এই যে মূর্তিগুলো বানানো, এগুলো যোগিক প্রতীক বা সংকেত। সংকেত কিভাবে তুমি যোগযুক্ত হবে, যেমন গণেশ অবস্থা, লক্ষ্মী অবস্থা। গণেশ অবস্থা কি? তোমার শ্বাস দীর্ঘ হবে, তোমার শ্বাস তুমি খুব কম নেবে, রোজ একটা কি দুটো কিংবা নাও নিতে পারো, শ্বাস গণেশ অবস্থা। তাহলে তোমার এই সময়টা কি হবে? গণেশের থার্ড আই আছে, তুমি থার্ড আইতে থাকবে, আর এখান থেকে সুজন আর পূর্ণিমা কি বলছে আমি শুনতে পাবো, কান হাতির, গণেশের কান বড় বড়, যে যা বলবে শুনতে পাবো, সবার মনের ভাষাও বুঝতে পারবো। কি কিভাবে তুমি এই
ক্রিয়াযোগ করতে পারো, তখন তো ক্রিয়াযোগ ছিল না, তখন ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যাকেই বারবার এইভাবে দেখানো হয়েছে, মূর্তির সাংকেতিক ভাবে ব্যবহার করেছে। আর পেছনে কি ছিল? পেছনে ছিল ব্রহ্মবিদ্যা। তাই কিছু মানুষের জন্য ওই মূর্তিগুলো, প্রথমে মানুষ কি করত, প্রথমে মানুষ ব্রহ্মবিদ্যাই যোগী ছিল, মুনি ঋষি ছিল, তোমরা জানো। তারপরে কি হলো, তারা মূর্তি বানিয়ে বোঝাতে চাইল। সেগুলো কি হলো পরে, যখন আর তারা পারলো না, তখন মূর্তিগুলোকেই পুজো শুরু করে দিল। অ্যাকচুয়ালি মূর্তিগুলো পুজোর জন্য ছিল না, ওটা বোঝানোর জন্য। কালীর জিব লম্বা কেন বোঝানো হয়েছিল, এটা খেচুড়ির মুদ্রাকে বোঝানো হয়েছিল, মায়ের জিব লম্বা। তো দেখো, তাহলে বর্তমান প্রতীকের আড়ালে যেমন দেবদেবী ঢাকা পড়িয়া পড়িয়াছে, তেমনি যজ্ঞ ও বাহ্য পূজার অন্তরালে প্রাণযজ্ঞ আবৃত হইয়া গিয়াছে। পুরাণ ঐতিহাসিক দৃষ্টিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই যোগ দিয়াছিলেন, এই যোগ দিয়াছিলেন। ভগবান কাকে দিয়েছিলেন? অর্জুনকে দিয়েছিলেন। সমগ্র পৃথিবীতে বহু মহাত্মা এই যোগপথে সাধন করিয়া জীবনের চরম সার্থকতা লাভ করিয়াছিলেন। তাহাদের মধ্যে কপিল, রাজা জনক, ব্যাসদেব, সুখদেব, পতঞ্জলি, সক্রেটিস, যীশুখ্রিস্ট, সেন্ট জন, সেন্ট পল, দাদু দয়াল, কবীর, কবীরদাসজি, কবীর, রুহিদাস, নানকজি, রামপ্রসাদ সেন প্রভৃতি বিখ্যাত। আজ অব্দি রামপ্রসাদ সেনকে তোমরা পাচ্ছ। ভগবান বলিয়াছেন তাহার এক অতীত অবতার কালে এই মহান অক্ষর যোগ প্রণালী তিনি সূর্যকে দিয়াছিলেন। এর মানে কি? ভগবানকে, ভগবান প্রাণ স্বরূপ, এখানে কৃষ্ণ আনলেই বাইরে 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 গোল খেয়ে যাবা, বাইরে বাইরে গোল খেয়ে যাবে। প্রাণ ধরে নাও ভগবানকে, প্রাণ আবদার করা রয়েছে, কথাগুলো ঢাকা রয়েছে, কথাগুলো সাধুরাই প্রকাশ করবে। তাহলে দেখো, প্রাণ কাকে বলেছিল? ভগবান। ভগবান কাকে বলেছিলেন? অর্জুনকে। প্রাণকে, প্রাণকে তুমি কি বলবে? গুরুও বলবে, প্রাণরূপী গুরু হ্যাঁ না, আর আমি রূপী অর্জুন, হয়ে যাচ্ছে হিসাবটা, হিসাবটা ধরিয়ে দিলে বুঝতে পার কথাটা কোন দিকে গেল। কারণ আবডাল করা আছে, আবরণ দেওয়া আছে কথাগুলোর মধ্যে। তাহলে ভগবান কাকে বললেন? প্রাণ। প্রাণ বললেন হচ্ছে সূর্যকে। সূর্যকে প্রাণ, ভুল করবে না যেন, গড়গড় করে পড়ে যাবে না, হা করে নদীকে তাকিয়ে থাকবে না, এই জায়গাটা বোঝো তাহলে সিলেবাসকে বুঝতে পারো, না বোঝো ওরা ডিম বুঝবা, কইরাই যাবা, পণ্ডিত হইতে পারবা, যোগী হইতে হবে, যোগী হওয়া যাবে না। প্রাণ কাকে বলল? দাদা শুনছো তো, তোমার জন্য বলছি, প্রণালী অক্ষয় যোগ প্রণালী তিনি সূর্যকে বলিয়াছিলেন। সূর্য কাকে বললেন? মনুকে। মনুকে, মনু মানে মন,
এবার এই মন মন মনকে কি করে বললো? মনকে তো দেখা যায়, দেখো কাউকেই দেখা যাচ্ছে না, কিন্তু মাথা চুলকাও, কাউকে দেখা যাচ্ছে না কিন্তু, যত অব্দি পড়ে যাচ্ছি দেখো কাউকে দেখা যাচ্ছে না, অথচ বলে যাচ্ছে কিন্তু, একজন আরেকজনকে বলে যাচ্ছে কিন্তু, এরা এক্সিস্ট করছে কিন্তু, তুমি আমি এক্সিস্ট না করলে এরা এক্সিস্ট করবেই করবে, আমি একদিনকে মরে যাব কিন্তু প্রাণ তো এক্সিস্ট করবে, কুটস্থ তো এক্সিস্ট করবে, শ্বাস প্রশ্বাস তো কোনো না কোনো দেহ থাকবেই, তাতে বইবেই, বোঝার চেষ্টা কর দাদা, তুই ক্রিয়াবান তো, ভুলভাল প্রশ্ন করবে না, বুঝছ, করা প্রশ্নে বাইরে বাইরে দিছে, ভাই সাফ করো, ওকে।